নয়, দীর্ঘ তিন বছর ধরে ছবিটা ঠিক একই। অল্প বৃষ্টিতেই জল জমে নাজেহাল এলাকার বাসিন্দারা। সম্পূর্ণ স্তব্ধ নিকাশি নালা, অপরিচ্ছন্নতায় ঢেকেছে জলপাইগুড়ি ফাঁসি দেওয়ার বিধাননগর ট্যাক্সি স্ট্যান্ড। একদিকে জমা জলে ডেঙ্গির বারবারন্তের ছবি দেখেছে গোটা রাজ্যবাসী, সেখানে দাঁড়িয়ে ফাঁসি দেওয়ার বিধাননগর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার ছবিটা যথেষ্টই চিন্তায় ফেলছে এলাকার মানুষজনদের। এলাকায় ছড়ানো হচ্ছে মশা নিধনকারী স্প্রে, তাতে কি কোনোভাবেই বাগে আসছে না ডেঙ্গি পরিস্থিতি। নিকাশি নালায় জমা আবর্জনার স্তূপ। আগে তিন বছর আগে আমরা এই জায়গাটায় গাড়ি রাখতাম, এটা আমাদের বিধাননগর মারুতি এন্ড টাটা সুমো স্ট্যান্ড। কিন্তু বিগত তিন বছর থেকে আমরা কোনো রকমভাবে এই জায়গায় গাড়ি রাখতে পারছি না, আর স্ট্যান্ডে আমরা গাড়ি এদিক ওদিক যেখানে সেখানে রাখতে হচ্ছে। আমরা জল কাটার জন্য খুবই সমস্যায়, এখানটায় মানে এত দুর্গন্ধ আর জল কোনো সময় এটা মানে পরিষ্কার থাকে না, নোংরা কাদা। হ্যাঁ অবশ্যই, যেরকম এখানটায় দেখতে পাচ্ছেন প্রচুর এখানে মশার উৎপাত, সন্ধ্যা হলেই মানে মশা ভুভু করে উঠছে, প্রচুর মশার উৎপাত হচ্ছে, যার জন্য অনেক সমস্যা দেখা যাচ্ছে। এখানটা জলের দুর্গন্ধ ছড়িয়ে গেছে, পুরো পচা পচা গন্ধ বের হচ্ছে। এনএচের লোক এসেছিল বছর খানিক আগে, তারপরে তারা ওনারা কোনো আসেননি, এর কোনো ব্যবস্থাও করেননি। ওই ড্রেনের জন্য ড্রেন ক্লিয়ার নাই, ড্রেনের জল যাচ্ছে না, ড্রেনের জল এই জল কি ড্রেনে যাবে, ড্রেনের জল বাইরে আসে লাগে, এমন অবস্থা। কতদিন ধরে এই সমস্যা? মোটামুটি তিন বছর হয়ে গেল, তিন বছর ধরে আছে। জানা গিয়েছে 31 নম্বর জাতীয় সড়কে জল নিকাশি সচল রাখতে ড্রেনের ব্যবস্থা করা হয় জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে, কিন্তু দীর্ঘদিন ধরে জল যেতে পারে না ওই ড্রেন থেকে। নোংরা আবর্জনাযুক্ত জল ঘিরে ফেলেছে জাতীয় সড়কের একাংশ, বাড়ছে মশা মাছির উপদ্রব, চিন্তার ভাঁজ স্থানীয়দের কপালে। বাসিন্দাদের অভিযোগ, লক্ষ লক্ষ টাকা টোল আদায় করছে এনএইচ কর্তৃপক্ষ, কিন্তু সামান্য নিকাশি ব্যবস্থা সচল করতে কেন এত টানা পড়েন? আমরা যাতে ড্রেনটা বড় হোক, যাতে ন্যাশনাল হাইওয়ের জল আসবেই, ওটা তো থামানো যাবে না, সেই জলটা আসুক, ড্রেনটা বড় হোক, বড় করে নিয়ে একদম নদীতে ফেলাই দেন, তাহলে আমাদের একটু সরো হবে। আর না হয়তো আমাদের এই ড্রেনটা আমাদের সীমানা পিডব্লিউ যে জমিটা নিচ্ছে আমাদের সরকার, সেই জমি নিয়ে সীমানা করে ড্রেন করে দেন সব জায়গায়, তাহলে আমাদের জল জমবে না। আর সত্যি কথা বলতে গিয়ে এটা দেখে তো মনে হয় কোনো লেক বা পুকুর, কিন্তু এটা আদৌ পুকুর না, এটা হচ্ছে এনএইচ এআইয়ের প্রস্তাবিত বাস স্ট্যান্ড, অথচ এখানে কোনো বাস দাঁড়ায় না বা আসেও না। বহুবার জানানো হয়েছে এর একটা ব্যবস্থা নেওয়ার জন্য, কিন্তু এনএসআইয়ের কোনো হেলদেন নাই, অথচ এরা কোটি কোটি টাকা টোল তুলছে। সংবাদ মাধ্যমের তরফে খবর পেতেই আশ্বাস মিলেছে এনএইচ কর্তৃপক্ষের তরফে, তবে কবে সুরাহা হয় সেদিকেই তাকিয়ে বিধাননগর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকার মানুষজন। তারা চাইছেন অতি সত্বর এই জমা জল নিকাশি নালার মাধ্যমে বের করে দেওয়ার ব্যবস্থা করুক প্রশাসনের পক্ষ থেকে, তবে কবে এই জমা জল বের করার উদ্যোগ নেয় সেটাই এখন দেখার বিষয়। বিধাননগর থেকে বিকাশ ঘোষ, সিএন নিউজ।